Assalamualaikum kawa. Assalamualaikum dad. Daya kuriya abar bajhi parte tu you. Jaki bishi tu bhalo lagche. Gola dhore ektu gola dhore ektu gola dhoro. He? Eta suma dao. Ei bhabche ta. Gas koila gas koila to dadi. Gas koila. Koila gese. Da. Jibo first bar koibe taka paina. Koto paise to koto dise bol? चैनल আপনাদের সঙ্গে আছি আমি বর্ণা দূরে বা কাছে যে সকল ভাই বোনেরা সব সময় আমাকে সাপোর্ট করেন এবং আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন আল্লাহ পাকের রহমতে নিশ্চয় খুব ভালো আছেন সুস্থ আছেন আর আল্লাহ পাক আমাদেরকে এখন পর্যন্ত ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আর এই কারণেই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছেন একটা বাচ্চা অনুষ্ঠান একেবারে ভিন্ন ধর্মী আর আজকের ভিডিওটায় একটু লাইকের পরিমাণটা বেশি চাই কারণ আজকে আমার ছেলের বার্থডে আজকে বলতে এটা হচ্ছে গত 19 তারিখে আমার ছেলের বার্থডে গেছে 19 আগস্ট তো ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক তারপরেও আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মনকে দীর্ঘ আয়ু দান করেন অনেক বড় এবং অনেক ভালো মনের মানুষ হিসেবে যেন ভবিষ্যতে পরিণত করেন এই আর কি তো যাই হোক সবার সব দোয়া প্রার্থনা সবকিছু নিয়েই আজকে হচ্ছে ছেলের জন্য টুকিটাকি একটু আয়োজন তো আমাদের ইসলাম ধর্মে বার্থডে সেলিব্রেশন করাটা একেবারেই জায়েজ নাই জানি সেটা আর কখনোই ওইভাবে করতে যাই না কিছুই জাস্ট এই তো ছেলের বায়না পূরণ করার আর হচ্ছে ছেলের খালামণিদের বায়না পূরণ করার জন্যই হচ্ছে আজকে এই আয়োজনটুকু আসলে আমরা চার বোন এবার একসঙ্গে আছি সচরাচর চার বোনের সঙ্গে দেখা হয় না বললেই চলে কারণ এক একজন এক এক জায়গায় থাকে আমি যেহেতু দেশে থাকি তো আমি সবসময় আছি কিন্তু ওদের কখনোই একসাথে পাই না তো এই বছর কিভাবে যেন মিরাক্কেল হয়ে গেল ছেলের বার্থডেতে ওরা আমরা চার বোনই এক জায়গায় আছি তো ওদের আবদার আর পাশে আছে আমার ছেলে এই সবার আবদারে হচ্ছে আজকে টুকিটাকি আয়োজন তো বার্থডে যেহেতু টুকিটাকি আয়োজন করেছি তো আজকে ভাবছি যে বার্থডের জন্য সবারই ফেভারিট মোরগ পোলাও তো মোরগ পোলাওটা রান্না করতেছি আর নিজের হাতেই কেকটা বানিয়েছি তো আমার ছেলের পছন্দ হচ্ছে চকলেট কেক তো ওর চকলেট কেক পছন্দ অনুযায়ী চকলেট কেকটা তৈরি করেছি আর এই তো মোরগ পোলাওয়ের জন্য মাংস কষিয়ে নিব আর সঙ্গে থাকবে হচ্ছে ডিমের কোরমা মোরগ পোলাও তারপরে নাস্তা হিসেবে থাকবে হচ্ছে লুচি আর থাকবে কেক তো থাকবেই তো সব মিলিয়ে আজকের আয়োজন তো সবকিছু ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না রান্না বান্না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে জাস্ট এক ঝলক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলের বার্থডে সেলিব্রেশনটা আর একটু একটু করে ক্যাপচার করে ধরে রাখলাম আজীবনের স্মৃতি হিসেবে তো এদিকে হচ্ছে আমার দুপুর বলতে বিকেল বেলা রান্না বান্না সব কমপ্লিট করেছি আসলে যেহেতু ওদের দাওয়াত সন্ধ্যার পর এই কারণে বিকেল বেলা রান্না করেছি দুপুরের খাওয়া দাওয়া আমাদের শেষ করে বিকেল বেলায় রান্না বান্না যা করার করেছি আর এদিক দিয়ে হচ্ছে আমার বোনেরা একে একে চলে আসছে বোনেরা তারপরে আমার মামা শ্বশুররা আছেন বাস এরাই মানে অতি নিকট আত্মীয় যারা আছি আমরা শুধু তারাই এই বাজেতে অ্যাটেন্ড করেছি
তো সব মিলিয়ে আমাদের বার্থডে অনুষ্ঠানটা বেশ আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে কাটিয়েছি, আর মন তো অনেক খুশি, আর মনের ফ্রেন্ড মানে আমার চাচাত বোন ওরাও অনেক খুশি, আর পিচ্চি বাচ্চা আমাদের বোনদের বাচ্চা কাচ্চা এরাও অনেক খুশি। সব মিলিয়ে আমরা সবাই অনেক খুশি, অনেক আনন্দ করেছি, কেক খেয়েছি, সব কিছুর মধ্যে দিয়ে সবাই খুশি। তো পিচ্চি বাচ্চারা খুশি মানেই আমাদের খুশি। আজকে ব্লগটা টেনে বড় করব না, আর ব্লগটা আরো কিছুদিন আগে দেওয়া উচিত ছিল, যেহেতু দেরি করে দিয়েছি এর জন্য সরি। তো কেক কাটা হয়ে গেছে, আর এরপরে হচ্ছে বাদ বাকি খাবারের ব্যবস্থা করব। তো সবকিছু আর ওইভাবে ক্যাপচার করতে পারি নাই, কারণ সব কিছুর তদারকি আমি করছিলাম, এই কারণে ভিডিওটাই করা হয় নাই এই আর কি। তো খাবার দাবারের শেষে চলছে হচ্ছে ফটো সেশন, বন্ধুদের সাথে একসঙ্গে মিলে হচ্ছে আমরা ফটো তুলছি সবাই। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করব না, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে আবারও অনুরোধ করছি আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।